আমার ছোট বোন জেলা সভাপতি যে আমার অত্যন্ত স্নেহের সেই রত্না ঘোষ কর এখানে আছেন, আমাদের ব্রজকিশোর গোস্বামী এক্ষুনি বক্তব্য রেখে গেলেন এবং পৌরসভার এখনকার যে পৌরসভা চালাচ্ছেন সেই সুব্রত ঘোষ সাহেব তিনি এখানে শান্তিপুরে এর আগেও নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ফুলুকে বিজেপি জিতে গেছিল, রত্না এমএলএ ছিল, আমি বহুবার এমএলএ রয়েছি। এখন এমএলএ হওয়ার পরে মানুষের কাজ হল যারা ভোট দিয়েছে যে কনস্টিটুয়েন্সি তাদের সেবায় নিজেকে আয়োজিত করা, নিয়োজিত করা। সেই এমএলএ যেখান দিয়ে যেতে আমি জিতেছি গার্ডেনরিচ অঞ্চল থেকে পোর্ট কলকাতা পোর্ট, সেই অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথে রোজ জড়িয়ে থাকা এটাই আমাদের কাজ। অথচ এইখানে একজন এমএলএ জিতলেন, সেই এমএলএ জেতার পরে যখন দেখলেন না রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেয়নি, রাজ্যের মানুষ বিজেপিকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, তখন এমএলএ বললেন আমার আর এমএলএ গিরি করে লাভ নেই বাবা, আমি দিল্লিতে গিয়ে দিল্লি কা লাড্ডু মোদীর বসে খাই। তাই এমএলএ পালিয়ে গেল দিল্লি। যে দল তাদের নিজেদের অস্তিত্বের জন্য, আমি অপোজিশনে এমএলএ ছিলাম, রত্নারা তখন ছোট আমায় দেখেছে, আমিও এমএলএ ছিলাম, কিন্তু কখনো তখন যে পালিয়ে গেছি এটা হয় না, কিন্তু এই এখানকার এমএলএ কে দেখলাম যে পালিয়ে গেল। আমি বাবু এমপি তে থাকবো, মোটা টাকা মাইনে পাবো, মোদীজির গলে ঘুরব আর দিল্লি কা লাড্ডু খাবো। ধিক্কার ধিক্কার এই দলটাকে, যে দল মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না, সেই দল একটা দল নয়, এটা একটা ধান্দাবাজদের দল, সেই দলটার নাম বিজেপি। অনেকে জিজ্ঞেস করেন আচ্ছা আপনারা বিজেপির বিরুদ্ধে কেন, আমরা বলি আমরা বিজেপির বিরুদ্ধে এই কারণে, তার কারণ আমরা বাংলার মানুষ, আমরা রবীন্দ্রনাথের শিক্ষায় শিক্ষিত, আমরা কাজী নজরুল ইসলামের শিক্ষায় শিক্ষিত, আমরা বিবেকানন্দের শিক্ষায় শিক্ষিত, ঠাকুর রামকৃষ্ণের ভাবধারায় শিক্ষিত, তাই আমরা কোনোদিন বিজেপি করতে পারবো না, পারবো না, পারবো না। তার কারণ একটা বর্বর দল, একটা অসভ্য দল, যে দল গুজরাটের দাঙ্গায় 2000 মানুষকে খুন করেছে, যে দল মুজফ্ফরনগরে দাঙ্গায় মানুষকে খুন করেছে, এই কিছুদিন আগে দিল্লিতে দাঙ্গা করেছিল, কিছু মহিলারা বলেছিল আমরা এনআরসি মানি না, আমরা সিএ মানি না, সেই মহিলারা যখন ওখানে দাঁড়িয়ে অনশন করছিল তাদের অনশন ভেঙে দেওয়ার জন্যে দাঙ্গা করে উত্তরপ্রদেশ থেকে যোগীর গুন্ডাদের নিয়ে এসে দাঙ্গা করে 52টা প্রাণ মার মেরে দিয়ে ইলিগাল কেস দিয়ে বরং সংখ্যালঘু কিছু মানুষের ওপর আজকেও ফলস কেস দিয়ে রেখে, এই হচ্ছে বিজেপি। সেই দলকে কখনো মানুষ ক্ষমা করতে পারে। এসেছিল মনে আছেন, এখানে একজন আমাদের চাচা বসে আছেন, দাঁড়িয়ে আছেন,
আপনি আছেন না দাঁড়িয়ে আর আরেকজন এসেছিল দাঁড়িয়ে ইলেকশনের সময় এখানে এসেছে বলি এসেছে হ্যাঁ দুটোই এসেছে জগাই মাগাই এসেছিল এসে কিরম বলছিল দিদি इस बार आपका पत्ता कट चुका है इस बार आपका पत्ता कट चुका है दीदी बंगाल से तृणमूल साफ हो गया है बांग्लार मानुष बोल लो नारे बांग्ला थी के तृणमूल कांग्रेस जाबे ना भेबे छिलो जे खेला होवे मेन आमादे जे स्ट्राइकर মমতা ব্যানার্জী তার পাটাকে ড্যামেজ করে দাও তার পা ভেঙে দিলে আর খেলতে পারবে না ঘরে ঢুকে যাবে ওরা এরকম গোলের পর গোল মেরে 220 বার 200 পার করে নেবে কিন্তু জানে না যে আমাদের তৃণমূলের মারাডোনা মমতা ব্যানার্জি সেই ভাঙা পায়ে খেলতে খেলতে 213টা গোল দিয়ে দিল এখন আর 213 নেই এখন আরো তিনটে অর্থাৎ 213 14 15 216 হয়েছে আর এই চারটে এসে গেলে 220টা গোলে বিজেপি কে ঘরে ঢুকে আরেকটা মোটা এসেছিল এখানে মোটা ভাই বিরাট মোটা ভাই बोलते हमारा 72 इंची छाती है हमारा 72 इंची छाती है आई बोला बापू तुम्हार जो 72 इंची छाती थाके और ওই রকম চেহারা থাকে তাহলে জামা কাপড় খুলে ফেল খুলে একটা ছোট লেঙ্গুটি পরে না পরে নিয়ে এরকম এরকম করে সুমো রেসলারের মত কুস্তি লড়তে চলে আসো ফটফট করতে করতে রাজনীতি করতে এসেছো अरे রাজনীতিতে মমতা ব্যানার্জি শিখিয়েছেন ছাতি দেখিয়ে নয় মাথা নিচু করে ঘাড় নিচু করে নমস্কার করে বলতে হবে আমি আপনাদের সেবা করতে চাই তাই আপনাদের আশীর্বাদ চাই এখানে রংবাজি করে নয় ছাতি দেখিয়ে নয় হাত জোর করে আর মানুষের সামনে কৃপা করতে আর চাইতে হয় এটাই রাজনীতি এটাই রাজনীতি এটাই মানুষের মমতা ব্যানার্জির শিক্ষা बार बार করে বলে হ্যাঁ আমরা শাসন ক্ষমতায় আছি আমি মিনিস্টার আমি পৌরসভার কলকাতা পৌরসভার মেয়র আমি আমার নামে একটু নিচে নাম অনেকগুলো পোস্টে আছি কিন্তু আমি প্রশাসক নই আমি মমতা ব্যানার্জির সৈনিক তাই আমাদের পরিচয় আমরা সেবক হয়ে থাকতে চাই আমরা প্রশাসক হয়ে আমরা সেবা করতে চাই আর ওরা দখল করতে চায় বিজেপি দখল করতে চায় দখল করে নেব ওই মোটাটা এসেছিল ইস বার বঙ্গাল কো লে লেগে বঙ্গাল কো লে লেগে আমি বললাম উনি বাবা গব্বর সিং এসেছে মনে আছে গব্বর কে তাপ সে সিরফ এক ই আদমি বাঁচা সকতা হ্যায় ও হ্যায় খুদ গব্বর এখন আবার এই এই যে এখানে এই যে বর্ডার আছে আমি সেদিন গেছিলাম বনগা এদিকে যে বর্ডার ওখান থেকে নাকি 50 কিলোমিটার দূর পর্যন্ত বিএসএফ দেখবে মানে এখন রাজ্য পুলিশ দেখবে না ওখানে বিএসএফ দেখবে ঘরের থেকে তুলে তুলে নিয়ে যেতে পারবে মাদের ইজ্জত নিয়ে টানাটানি করতে পারবে যাকে তাকে কেস দিতে পারবে বিএসএফ দেখবে আমার মনে পড়ে গেল ওই কথা सही 50-50 को दूर जब माँ रोती है या बच्चा रोता है तो माँ कहता है बेटा सो जा नहीं तो मोदी आ जाएगा एकोनो ही अवस्था है बॉर्डर पर 50 किलोमीटर पहुंचों तो বিএসএফ কে দিয়ে রাজত্ব করবে আর মা বলবে শুয়ে পড় না হলে মোদির বিএসএফ এসে যাবে এবার ঘর থেকে গরু টেনে নিয়ে যাবে ঘর থেকে জামা কাপড় নিয়ে যাবে খাবার নিয়ে যাবে অত্যাচার শুরু করে দেবে শুয়ে পড় না হলে মোদি এসে যাবে এই আজকে ভারতবর্ষ চলছে
आज के यही भारतवर्ष चलते তাই যে অপদার্থ দল যে দলে ভুল করে শান্তিপুরের কিছু মানুষ ভোট দিয়ে দিয়েছিলেন তাদের করজোড়ে বলি আর ভুল করবেন না আর ভুল করবেন না এই দলটার কোনো অস্তিত্ব নেই ভেবেছিল ওরা দেখিয়েছিল বড় করে মিডিয়া ওদের সব ওদের ছিল দেখিয়েছিল যে এবার আসবে তাই ভাবছিল সরকারের সাথে থাকতে গেলে বিজেপি কয়েক কিছু মানুষ কিছু অল্প মানুষ তারা ভোট দিয়ে দিয়েছে আমাকে অনেকে বলে দিল্লি মমতা ব্যানার্জি লড়বে মোদীর বিরুদ্ধে আমি বললাম কেন লড়তে পারবে না বলে রে তোমাদের কি আছে তোমরা লড়বে তোমাদের কি আছে দেখো বিজেপির বিএসএফ আছে বিজেপির সিবিআই আছে ইডি আছে এই আছে সেই আছে টাকা আছে এত কিছু আছে তোমার কি আছে আমি বললাম এই কথাই অমিতাভ বচ্চন বলেছিল মেরে পাস ব্যাংক ব্যালেন্স হ্যায় বাংলা হ্যায় গাড়ি হ্যায় ক্যা হ্যায় তোমারে পাস তখন শশী কাপুর কি বলেছিল মেরে পাস মা আর এরা যখন বলে মমতা ব্যানার্জি লড়বে মোদীর বিরুদ্ধে মোদীর সিবিআই আছে ইডি আছে টাকা আছে পয়সা আছে এত কিছু আছে তোমাদের কি আছে আমি বললাম আমাদের কিছু নেই শুধু জনগণ আছে এই জনগণ আছে আমার কাছে যেটা আমার শক্তি সেই শক্তি দিয়ে তোমাদের আমরা শেষ করব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর বাংলায় নয় তাকে বলবো দিল্লি চলো মোদি হটাও দেশ বাঁচাও মোদি হটাও দেশ বাঁচাও মোদি হটাও দেশ বাঁচাও তার প্রথম ধাপ আপনাদের করতে হবে তার প্রথম ধাপ আপনাদের হঠাৎ করে তার প্রথম ধাপটা আপনাদের করতে হবে তার প্রথম ধাপ হচ্ছে 30 তারিখ ওই ব্রজকিশোর গোস্বামী ক্যান্ডিডেট না ক্যান্ডিডেটের নাম একটাই সারা বাংলায় ক্যান্ডিডেটের নাম একটাই তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দিতে হবে তার কারণ লড়াইটা লড়বে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইটা আমি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি দয়া করে ভোটটা নষ্ট করবেন এখানে আরেকজন দাঁড়িয়েছে সিপিএম ওই জায়গাটাকে দাঁড়িয়েছে সিপিএম কিন্তু জিরো বিধানসভায় কিন্তু সিপিএম জিরো বিধানসভায় সিপিএম জিরো একটাও এমএলএ নেই বাংলায় একটা জায়গাতেও সিপিএম কে জেতায়নি বাংলার মানুষ আর এখানে সিপিএম এর কিছু ভোট কাটাকাটি তৃণমূলের কিছু ভোট কেটে নাও বিজেপির সুবিধা হয়ে যাবে বিজেপির সুবিধা হবে কিছু ভোট কেটে নাও আমি বলবো না নিজের ভোটটাকে নষ্ট করবেন না আমরা খুশি হতাম যদি বিরোধী পার্টি সিপিএম হতো আমরা খুশি হতাম কিন্তু না ওদের সে ক্ষমতা নেই তার কারণ তৃণমূলকে আটকাতে গিয়ে ভোট ট্রান্সফার করে দিয়েছে সিপিএম ভোট ট্রান্সফার করে দিয়েছে তাই আজ আর সিপিএম এর কোনো তাই
তাই সিপিএম এর কোনো অস্তিত্ব নেই এখানে আরে আমি খাবো না ওদের খাওয়াতে দিচ্ছি দেখা দেখা যাচ্ছে ভালো ভালো মুখগুলো তাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে নিজের ভোটটাকে নষ্ট করুন তার কারণ আমার উপরে অনেক অত্যাচার হয়েছে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল মন্ত্রী হওয়ার সাত দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিয়ে দাও ফিরহাদ হাকিমদের ভেতরে ঢুকিয়ে দাও অভিষেক ব্যানার্জিদের কেস দিয়ে দাও এবার কংগ্রেস যেরকম চুপ করে গেছে অন্য দল চুপ করে গেছে মোদি বিরুদ্ধে আর কেউ মাথা নড়াবে না কিন্তু জানে না এক অপরাধা ছাড়া কারোর সামনে মাথা নত করব না কারোর সামনে মাথা নত করব না শুধু অপরাধার ছাড়া ছাড়া সরফরোশি কে তমন্না আব হামারে দিল মে হ্যায় দেখনা হ্যায় জোর কিতনে বাজুয়ে মোদি মে মাথা কাটানোর ইচ্ছা আমার মনের মধ্যে আছে দেখতে হবে মোদির হাতে জোর কত আছে তাই আমরা ভয় পাব না আমরা ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরব না ভাই মরব না আমি ভয় করব না ভয় করব না মমতা ব্যানার্জির এটা শিক্ষা এখানে সিপিএম বলে নানা ভেতর ভেতর গোটা পাচ্ছে ভাই কি গোটা পাচ্ছে না মোদি ভাই দিদি ভাই মোদি ভাই দিদি ভাই আমি বলি এই করে করে তুমি বাংলায় শেষ ভাই হয়ে গেছো একেবারে শেষ হয়ে গেছে আরে মমতা ব্যানার্জি বাঙালের টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার সে কারোর সাথে অ্যাডজাস্ট করে না সে কারোর সাথে অ্যাডজাস্ট করে না যদি অ্যাডজাস্ট করতে হতো তাহলে ফিরহাদ হাকিমকে জেলে পাঠাতো না অ্যাডজাস্ট করতে হলে অভিষেক ব্যানার্জিদের রোজ সিবিআই ইডিআই ডিরেক্টর ডাকতো না আমাদের অ্যাডজাস্টমেন্টের দরকার হয় না হ্যাঁ আমাদের অ্যাডজাস্টমেন্ট সেই দিন শেষ হবে যেদিন মোদিকে ওখান থেকে নাবিয়ে নিচে ফেলে দিয়ে ওই জায়গায় মমতা ব্যানার্জি নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিল দিল্লি চলো আজ আমরা আবার বলছি মমতা তুমি দিল্লি চলো সারা ভারত তোমার সাথে এই লড়াই মমতা ব্যানার্জির সেই আস্থা ফিরিয়ে দেওয়ার লড়াই বাংলায় একটা সিটও আর কোনো দিন যাতে বিজেপি না পায় সেই লড়াই আমরা ভয় করব না ভয় রাখব না হ্যাঁ কংগ্রেসের উচিত ছিল অনেক আগে উচিত ছিল এই লড়াইটা যেটা মমতা ব্যানার্জি লড়েছে সেই লড়াইটা কংগ্রেসের দেওয়া উচিত ছিল কিন্তু কংগ্রেস ওই আবার ভয় কখনো ইডির ভয় কখনো সিবিআই এর ভয় ছেলেকে টানবে জামাইকে টানবে তাকে টানবে একে টানবে তাই তাই ভয়ে বলছে না একটু একটু করব বেশি বিরোধিতা করব না একটু একটু করব আমি বললাম বিজেপির বিরুদ্ধে যান যায় যাক থামতে পারবো না কংগ্রেসের মতন ড্রয়িং রুম পলিটিক্স নয় আমাদের লড়তে হবে শেষ পর্যন্ত লড়তে হবে হয় জিতব না হয় মরব এর মাঝখানে কিছু থাকবে না হয় জিতব না হয় মরব এর মাঝখানে কিছু থাকবে না এই লড়াইটা এই লড়াই বাঁচার লড়াই এই লড়াই জিততে হবে আমরা কেস আমি খাচ্ছি অত্যাচারিত আমরা হচ্ছি আর সিপিএম বলছে দিদি ভাই বুদ্ধি ভাই না তোমরা যাও তোমরা গিয়ে ওইটা বলতে থাকো একটাও সিট নেই বাংলা থেকে সরে যাচ্ছ এবার তোমরা শেষ হয়ে যাবে তার কারণ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কেউ খাত পছন্দ করে না লড়তে লড়তে মরতে হবে এই লড়াই জিততে হবে অনেক অন্যায় হয়েছে অনেক প্রচ্ছন্ন হয়েছে
আপনাদের ভোটটাকে দয়া করে তৃণমূল কংগ্রেসের দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। এখন আর আসছে না, তুমি বেটে না। আরে ওই উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী, সে যোগী আবার এসেছিল জানেন, জানেন বলে বিজেপি নাকি হিন্দু ভালোবাসে মুসলমান মারে না, যে মানুষকে ভালোবাসে না সে হিন্দুকেও ভালোবাসে না মুসলমানকেও ভালোবাসে না। নজরুলের কথায়, হিন্দু নারা মুসলমানে জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই থাইরাসে, থাইরাসের ঘটনায় মনীষা বাল্মীকি, সে তো মুসলমান মেয়ে নয়, সে একটা দলিত ঘরের, হিন্দু দলিত ঘরের মেয়ে, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো, বাপ মাকে বাড়ি হয়তো ওইখানে আর এইখানে পোড়ানো হচ্ছে, বাপ মাকে আসতে দেওয়া হলো না, ঘিরে রেখে দিয়ে পুড়িয়ে দিল। এই হচ্ছে যোগী। এই কোভিডে কতজন মরেছে কোনো ঠিক নেই, কতজন উত্তরপ্রদেশে মরেছে কোনো ঠিক নেই, কারণ হিসেবই তো নেই, মাল তুলছে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে, বডি তুলছে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখানে জাল দিয়ে মালদায় সেই লাশগুলো আসছে, তুলে নিয়ে আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি, আমরা পুড়িয়েছি ওখানে, ওরা গঙ্গায় ফেলে দিল। আর এখন কি বলছে, 100 কোটি পার ভ্যাকসিন, 100 কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি হিসেব দিয়েছে, ডবল ভ্যাকসিন করে 29 কোটি মানুষকে দিয়েছে, 129 কোটি মানুষকে দিয়েছে। জুমলা পার্টি, মমতা ব্যানার্জি কালকে দিল্লিতে শিলিগুড়িতে বলেছে জুমলা পার্টি, অর্থাৎ ঝুটা পার্টি, জুমলা পার্টি ঝুপায় ঝুটা পার্টি, 100 কোটি ভ্যাকসিন দিয়ে দিয়েছে। আরে তুই যদি এতই ভ্যাকসিন দিলি তাহলে তোর রাজ্যে এত মরলো কি করে? আর হ্যাঁ, এখন আপনি ভ্যাকসিন দেবেন, দেখবেন মোদিজির ছবি রয়েছে, তাহলে যতগুলো লাশ পড়ানো হয়েছে, কবর দেওয়া হয়েছে, যার বার্থ ডেথ সার্টিফিকেট পেয়েছে, সেই ডেথ সার্টিফিকেটে কেন মোদিজির ছবি দেবে না? সেই ডেথ সার্টিফিকেটেও মোদিজির ছবি দাও, যদি ভ্যাকসিনে মোদিজির ছবি থাকে তো ডেথ সার্টিফিকেটে মোদিজির ছবি দাও। এই অত্যাচার সারা ভারত করছে। আসলে ভাই, অনেক হিন্দু ভাই আছে আমার, তারা অনেক সময় ভুল বুঝেছেন, ভাবছে যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলছে, তাই বোধহয় এটা আমাদের দল। না না, আমি তো বলি দেখো ইয়ে দিওয়ানো, ইয়ে কাম না করো, রাম কে নাম বদনাম না করো। আরে ধর্ম, কেউ ধর্ম নিজের ধর্ম আমি মানি, আমি আমার ধর্ম মানি, তুমি তোমার ধর্ম মানো, তোমার ধর্মকে আমি সম্মান করি, আমার ধর্মকে তুমি সম্মান করো। আমার ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই, মজহব নেই সিখাতা, আপস মে বৈর রাখনা, হিন্দু হে হম ইয়ে হিন্দুস্তান হামারা, এ আমার, এ হিন্দুস্তান আমার। তাই তুমি ভেবেছিলে ইয়ে বাংলায় আসবে, এখানে এসে এনআরসি করবে, এখানে এসে সিএ করবে, যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে তুমি এনআরসি করতে পারবে না, সিএ করতে পারবে না। আমরা বাংলার মানুষ, আমরা ভারতের মানুষ, এটা আমাদের অধিকার, আমরা এই মানু মাটি থেকে জন্মেছি, এই মাটিতে ঢুকে বিলীন হয়ে যাব, এই দেশ আমার, আমার, আমাদের দেশ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে বারবার করে বলছি, একটা ভোট ভাই নষ্ট করবেন, ওই দেব ও গোস্বামী তো এমনি জিতে যাবে না, ভোট আপনার অধিকার। এই ভোট দেওয়া মানে বিজেপির বিরুদ্ধে যে ঘৃণা আছে সেই ঘৃণাটাকে বার করুন, আর বলুন মমতা তোমায় সমর্থন করলাম, বিজেপিকে বিদায় দিলাম, বিজেপিকে বিদায় দিলাম। আর এরপর 24-এর লড়াই দিল্লিতে হবে, যেখানে বিজেপি
তার বিরুদ্ধে তৃণমূল সারা ভারত বাদ করছে। যে কথা বলছিলাম কংগ্রেসের লড়াই করা উচিত ছিল, কিন্তু ড্রয়িং রুমে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায় না। কংগ্রেসের উচিত ছিল রাস্তায় নেবে দিন রাত এক করে মমতা ব্যানার্জিকে সামনে দিয়ে লড়াই করা, কিন্তু সেই লড়াই করতে ব্যর্থ হয়েছে। তাই সারা ভারতে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে এবং সবাইকে নিয়ে আমরা নিশ্চিতভাবে মোদিকে হাঁটাবো। মোদি হাঁটাও দেশ বাঁচাও, মোদি হাঁটাও দেশ বাঁচাও। তাই এত মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, আপনাদের কাছে আবার অনুরোধ করছি তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, মমতা ব্যানার্জিকে ভোট দিন এবং বিপুল ভোটে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।